ইলিয়াস কোবরা ঢাকাই চলচ্চিত্রের একসময়ের পরিচিত খল অভিনেতা তিনি। এখনও তার অভিনীত সিনেমাগুলো দেখেন অনেক ভক্তই। তিনি মার্শাল আর্ট নির্ভর সিনেমায় খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। 1987 সালে সোহেল রানা পরিচালিত মারুকসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার আত্মপ্রকাশ। এরপর প্রায় 550 চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তাহলে তোর চাকরি হারাবি আর জামেও মরবি, তোর বউ বিধবা হবে, ফাও। তবে এখন আর চলচ্চিত্রে তেমন ডাক পান না ইলিয়াস কোবরা, আর ডাক পেলেও পছন্দ না হয় সে কাজগুলো করেন না, যার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। এসব সংকটের কারণে বাধ্য হয়ে কৃষিকাজে মনোনিবেশ করেছেন ইলিয়াস কোবরা। টেকনাফের বাহারছড়ায় গ্রামের বাড়িতে বাগান পরিচর্যা সহ বিভিন্ন কৃষিকাজ করে সময় কাটাচ্ছেন এই খল অভিনেতা। কৃষিকাজে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কোবরা বলেন, কয়েক বছর ধরে সিনেমা নির্মাণ কমে গেছে, সিনেমা না থাকায় এরই মধ্যে অনেক সিনেমা হলও বন্ধ হয়ে গেছে, এখন তো সিনেমাই নির্মাণ হচ্ছে না, কাজ কমে যাওয়ায় সিনেমার জন্য এখন খুব বেশি ডাক আসে না, তার মধ্যে করোনার কারণে পুরো এক বছর সিনেমার কাজ নেই, তাই অনেকটা বাধ্য হয়ে বাহারছড়ায় পেঁপের বাগান পরিচর্যা করছি এবং সেই সাথে কৃষিকাজও করছি। অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা জানিয়ে ইলিয়াস কোবরা বলেন, সিনেমার পরিবেশ স্বাভাবিক হলে এবং আমি যেমন কাজে অভ্যস্ত সে ধরনের কাজের প্রস্তাব পেলে অবশ্যই কাজে ফিরবো।